বন্ধুরা দূরে ওই নারকেল গাছের ফাঁক দিয়ে যে ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে একদম দূরে, ওটা একটা কমপ্লেক্স, ওটাকে বলা হয় সাউথ সিটি কমপ্লেক্স। এবং এই যে কমপ্লেক্সটার দিকে আমি ফোকাস করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমাদের সুপারস্টার দেব থাকেন। তো আমার বাড়ি থেকে দূরত্ব মোটামুটি ধরুন 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার হবে। বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে আজকে প্রসঙ্গ হচ্ছে গিয়ে আমরা খুব শিগগিরই দেখতে চলেছি কিছুদিনের মধ্যেই যে আন্ডার ডিসপ্লে ক্যামেরা। তো কেমন হতে পারে এই আন্ডার ডিসপ্লে ক্যামেরার টেকনোলজি, সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও। কিভাবে হতে পারে সেইটা নিয়ে, মানে এক্স্যাক্ট ব্যাপারটা আমরা হয়তো জানি না, কিন্তু আমরা গেস করব, কারণ আমাদের সামনে কিছু ক্লু চলে এসছে। তো সেই ক্লুগুলো নিয়ে কিন্তু আমরা আজকে ডিসকাস করব। নমস্কার বন্ধুরা, আমি নীল সায়ন আর আপনারা দেখছেন টেকনো বাসা। তাহলে আসুন ভিডিওর প্রসঙ্গে যাওয়া যাক। ভিডিও শুরুতেই ভালোবাসা জানাই আমার ওপার বাংলার ভাই বোনেদের, আর অবশ্যই ভালোবাসা রইল আমার এপার বাংলার ভাই বোন, ত্রিপুরার ভাই বোন, আন্দামান নিকোবরের ভাই বোনেদের জন্য। আর আপনাকে অনুরোধ করব, আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইবার বাড়লে, লাইক পেলে কিন্তু আমার উৎসাহ বাড়ে, আর আমি ভিডিওটা বানাই আপনাদের নতুন কিছু জানাবার জন্য, নতুন কিছু দেখাবার জন্য। সত্যি কথা বলতে মানে প্যাশন থেকে এই কাজটা করি, সুতরাং আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমার নিশ্চয়ই আনন্দ হবে। তো বন্ধুরা আমরা জেনে নেব আন্ডার ডিসপ্লে ক্যামেরা ব্যাপারটা কি। আন্ডার ডিসপ্লে ক্যামেরা মানে হচ্ছে গিয়ে আপনার ডিসপ্লেটা ইন্ট্যাক্ট থাকবে। যেমন ধরুন ফুল ভিউ যে ডিসপ্লেগুলো হয়, যেমন ধরুন রেডমি K30, রেডমি K20 বা পপ আপ ক্যামেরা যে ডিসপ্লেগুলোতে থাকে, সেই ডিসপ্লেগুলো যেমন হয় সেই ডিসপ্লেগুলোর মতোই ফুল ভিউ ডিসপ্লে থাকবে। কিন্তু যখন দরকার পড়বে ডিসপ্লে কোনো একটা অংশে কিন্তু ক্যামেরা লুকানো থাকবে এবং ডিসপ্লেটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ওই অংশটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ওখানে কোনো রকম পিক্সেল দেখা যাবে না, আলো দেখা যাবে না, পরিষ্কার কথা, সেখানে আমরা কিছু দেখতে পাবো না এবং সেখানে কিন্তু ক্যামেরাটা ভেসে উঠবে। তো ক্যামেরাটা যখন ভেসে উঠবে সে আর কি ওই ট্রান্সপারেন্ট গ্লাসের মধ্যে দিয়ে বা কাঁচের মধ্যে দিয়ে সরাসরি দেখতে পাবে কি জিনিস, সরাসরি আমাদেরকে দেখতে পাবে, সামনে যে ছবিটা আছে, সামনে যে মানে ভিউটা রয়েছে সেই ভিউটাকে দেখতে পাবে এবং দেখে সে ক্যাপচার করে নেবে। সুতরাং এরকম যদি ক্যামেরা বেরোয় আমাদের পক্ষে বিভিন্ন রকমের সুবিধা হতে পারে। সুবিধা হতে পারে এইভাবে যে আমরা অনেক সময় ভিডিও কল বা চ্যাটিংয়ের সময় দেখি, যেহেতু ক্যামেরাটা উপরে থাকে আর নিচে কী হয়, নিচে যে স্ক্রিনটা থাকে, স্ক্রিনে যেহেতু যে উল্টো দিক থেকে কল করেছে তার ছবিটা থাকে, তার ইমেজটা থাকে আর কি। সুতরাং আমাদের মানে ভিডিও কলিংয়ের সময় আমরা দেখেই থাকি আমরা নিচের দিকে তাকিয়ে রয়েছি, সরাসরি চোখের দিকে তাকিয়ে কিন্তু কথা বলছি না, অ্যাকচুয়ালি আমরা কিন্তু তার চোখের দিকেই তাকিয়ে রয়েছি, কিন্তু যেহেতু ক্যামেরাটা ওপরে থাকে সেহেতু আমাদের চোখটা নিচে চলে যায় এবং আমরা চোখের দিকে তাকিয়ে কথা বলি না। সেক্ষেত্রে এই ক্যামেরাটা যদি স্ক্রিনের মাঝামাঝি এমন কোনো জায়গায় থাকে বা ফ্লোটিং জায়গায় যদি থাকে, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে সুবিধা হবে, মানে সরাসরি মনে হবে যে আমরা চোখের দিকে তাকিয়ে কথা বলছি, এই সুবিধাটা আছে। এবার এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা যায় কি করে? আমরা জানি কিছুদিন আগে রেডমি কিন্তু শোকেস করে দিয়েছে তাদের ট্রান্সপারেন্ট মনিটরকে। ট্রান্সপারেন্ট মনিটরে একটা জিনিস লক্ষ্য করেছেন যে পুরোটাই ট্রান্সপারেন্ট, ওপাশ থেকে এপাশে দেখা যাচ্ছে, এখানেও ট্রান্সপারেন্ট টেকনোলজি রাখা হবে। আপনারা দেখেছেন ট্রান্সপারেন্ট টেকনোলজিতে যে মনিটরটা রয়েছে সেই মনিটরটা কিন্তু একদম নিচের দিকে যে পোর্শনটা রয়েছে, নিচের দিকের পোর্শন থেকেই কিন্তু সব কায়দাবাজিগুলো করা হচ্ছে এবং এমনভাবে করা হচ্ছে যাতে করে আমাদের চোখে সরাসরি ডিসপ্লেটা এসে ধরা পড়ে, আমরা সেই আলোটাকে দেখতে পাই এবং আমরা দেখি যে একটা ইমেজ কিন্তু এখানে তৈরি হচ্ছে, একটা ছবি তৈরি হচ্ছে, একটা ভিডিও তৈরি হচ্ছে। ভিডিও আর কিছুই নয়, 1 সেকেন্ডে 30টা 60টা বিভিন্ন রকমের ইমেজ। তো সেই ভিডিওটা আর কি তৈরি হচ্ছে, আমরা দেখতে পাই। সেটাই হচ্ছে কি আন্ডার ডিসপ্লে ক্যামেরার টেকনোলজিতে নিয়ে আসা হবে। মানে হচ্ছে কি যেখানে দরকার সেইটুকু অংশে, বা ধরুন পুরোটাই বা ওই ছোট গোলটা না করে পুরোটা অংশে আর কি একটা ডিসপ্লে সেকশন রাখা হলো, যে সেকশনটা কিন্তু পুরোপুরি ট্রান্সপারেন্ট হবে। এবার এই ডিসপ্লেটার পেছনে কিন্তু ব্ল্যাক যদি দিয়ে দেন, তাহলে ব্ল্যাকটার মাধ্যমে মনে হবে যে ডিসপ্লের ওই অংশটা কিন্তু ট্রান্সপারেন্ট নয়, ওই অংশটা ঢেকে যাচ্ছে। কিন্তু যে অংশে ক্যামেরাটা থাকবে সেই অংশটা কি করা হবে, সেইটার মধ্যে কিন্তু ক্যামেরাটা রাখা হবে এবং সেই অংশ থেকে ডিসপ্লের যে ছবিটা আছে ছবিটাকে পুরোপুরি অফ করে দেওয়া হবে। যখন আর কি দরকার পড়বে না, ওই ট্রান্সপারেন্ট যে এলসিডিটা রয়েছে বা ট্রান্সপারেন্ট যে ডিসপ্লে রয়েছে তার যে অংশটার পেছনে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরার অংশে কিন্তু আর কোনো ছবি দেখা যাবে না এবং তার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, কোনো ব্ল্যাক কিন্তু কোটিং থাকবে না, ফলে সেইখানটা পুরোপুরি ট্রান্সপারেন্ট হয়ে যাবে এবং ট্রান্সপারেন্ট হওয়ার ফলে কি হবে, সেই ক্যামেরা কিন্তু সব কিছু দেখতে পাবে, দেখে সেটা কিন্তু ছবি বা ভিডিও সব কিছু রেকর্ডিং করে দেবে। এর ফলে কি সুবিধা হতে পারে? এর ফলে ভবিষ্যতে আমাদের হয়তো এখন যে ওই ডবল পাঞ্চল দিচ্ছে ওর থেকে বেশি দিতে পারছে না, এর থেকে বেশি পাঞ্চলের ক্যামেরা বেরিয়ে যেতে পারে। ওয়াইড অ্যাঙ্গেল হয়তো ফ্রন্টে টেলিফটো বা ওরকম টাইপের কিছু, ফ্রন্টে আরও ওয়াইড ক্যামেরা বেরিয়ে গেল, এরকম অনেক কিছুই আসতে পারে। ফ্রন্টের ক্যামেরাগুলো যেগুলো থাকবে সেগুলো হয়তো আরও বেশি অপটিক্যাল স্টেবিলাইজেশন নিয়ে আসবে, এরকম বিভিন্ন সুবিধা হবে। আর সঙ্গে আমি প্রথমেই যেটা বলে নিলাম যে আমরা যখন ভিডিও কল করি বা ভিডিও চ্যাট করি তখন মনে হয় যে আমরা মাটির দিকে তাকিয়ে রয়েছি, আসলে আমরা যে যাকে দেখা যাচ্ছে তার চোখের দিকে তাকিয়ে থাকি, সেই জন্য আমাদের কি মনে হয় যে আমরা মাটির দিকে তাকিয়ে থাকি, কারণ ক্যামেরাটা ওপরে রয়েছে। এই ট্রান্সপারেন্ট এলসিডি বা ট্রান্সপারেন্ট ডিসপ্লের কনসেপ্ট দিয়ে কিন্তু কি হবে না, ওই ক্যামেরাটাকে মাঝখানে নিয়ে আসতে পারবে, এবং মাঝখানে নিয়ে আসলে অনেক বেশি ট্রু সেন্স হবে, অনেক বেশি কিন্তু প্র্যাকটিক্যাল হবে ভিডিও কলগুলো, আমরা চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবো। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে ট্রান্সপারেন্ট ডিসপ্লে যে টেকনোলজি সেটা আগামী দিনে যে আন্ডার ডিসপ্লে ক্যামেরা আসতে চলেছে তাকে কিভাবে হেল্প করবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন, ভিডিওটা লাইক করবেন, আর এতক্ষণ যখন ধৈর্য ধরে ভিডিওটা শুনেছেন তাহলে বলতে পারি এরকম ইন্টারেস্টিং টপিকের টেকনোলজি টপিক নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে মাঝে মাঝে ভিডিও আসে, প্রায় প্রত্যেক দিনই ভিডিও আসে, এবং অবশ্যই কিন্তু টেকনোলজি নিউজ নিয়ে টেক আপডেট থাকে আমাদের চ্যানেলে। সুতরাং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, যাতে প্রত্যেক ভিডিওতে আপনার সঙ্গে আমার দেখা হয়। আজকের মতো চললাম।